হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব 2 নভেম্বর 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করবে। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, মহিলা বিভাগে 2023 সালে ব্যালন ডিওরো অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ফুটবলার আয়তনা বোনামিতি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, ইনি হচ্ছেন স্পেনের বাসিন্দা। তো স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, আমরা সকলেই জানি, এবং স্পেনের সরকারি ভাষা হচ্ছে স্পেনীয়, এবং এই স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আর তার সাথে জেনে রাখো, 2023 সালে ব্যালন ডিওরো অ্যাওয়ার্ড পুরুষ বিভাগে পেয়েছে লিওনে মেসি। চলো নেক্সট প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি প্রয়াত সলিমুল্লাহ হক কোন দেশের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন? সম্প্রতি প্রয়াত সলিমুল্লাহ হক কোন দেশের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন? তো ইনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন, 71 বছর বয়সে তিনি কিন্তু প্রয়াত হয়েছেন। এবার আমরা দেখি বাংলাদেশ সম্পর্কিত কথা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, এবং এর সরকারি ভাষা হচ্ছে বেঙ্গলি, আমরা সকলেই জানি। মুদ্রা হয়েছে বাংলাদেশি টাকা। প্রাইম মিনিস্টার বর্তমানে রয়েছে শেখ হাসিনা, এবং প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন। তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, উত্তরাখণ্ডের হাঙ্গার প্রজেক্টকে সহায়তা করবে কোন দেশ? উত্তরাখণ্ডের হাঙ্গার প্রজেক্ট এ কে সহায়তা করবে কোন দেশ? তো উত্তরাখণ্ডের হাঙ্গার প্রজেক্টকে সহায়তা করবে নরওয়ে। তো নরওয়ে এই প্রজেক্টে সহায়তা করবে উত্তরাখণ্ডকে। নরওয়ের রাজধানী হচ্ছে ওসলো, এবং মুদ্রার নাম হচ্ছে নরওয়েজ ক্রোন। বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন জোহানস গারস্টোরে, তিনি কিন্তু ওসলো বা নরওয়ের তিনি কিন্তু বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে, মেরা হাউজ হোঙ্গাবা 2023 পালিত হয়েছে কোন রাজ্যে? মেরা হাউজ ওঙ্গাওয়া 2023 পালিত হয়েছে মণিপুরে। তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানীর নাম। মুদ্রার নাম হচ্ছে, সরি, এর বর্তমান গভর্নর রয়েছেন মণিপুরের অনুসুইয়া উইকি, তিনি কিন্তু বর্তমানের মণিপুরের গভর্নর রয়েছেন। সিএম রয়েছেন এন বীরেন সিং, বর্তমানে মণিপুরের তিনি কিন্তু আমাদের সিএম রয়েছেন মণিপুরে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, আবহাওয়া আওয়াজ যোজনা আয়ত্তে গৃহিণীদের কত লক্ষ বাড়ি বানাবে ঝাড়খণ্ড সরকার? আবহাওয়া আওয়াজ যোজনা আয়ত্তে গৃহিণীদের জন্য কত লক্ষ বাড়ি বানাবে ঝাড়খণ্ড সরকার? তো 8 লক্ষ বাড়ি বানানোর পরিকল্পনা করেছে ঝাড়খণ্ড সরকার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোথায় হিগাসাই অটিজম স্কুল উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর? তো কোথায় হিগাসাই অটিজম স্কুল উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, নিউ দিল্লিতে। তো বর্তমান আমাদের রাষ্ট্রপতি পদে রয়েছেন দ্রৌপদী মুর্মুর, এবং উপরাষ্ট্রপতি পদে রয়েছেন আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর, এটা কিন্তু মনে রেখো। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, আর ব্রিটিশ ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ সরকারকে সিঙ্গুর ন্যানো প্ল্যান্ট মামলায় ক্ষতিপূরণ হিসেবে টাটা মোটরসে কত কোটি টাকা দিতে বলেছে? আর ব্রিটিশ ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ সরকারকে সিঙ্গুর ন্যানো প্ল্যান্ট মামলায় ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরসকে কত কোটি টাকা দিতে বলেছে? তো পশ্চিমবঙ্গ সরকারের ওপর 766 কোটি টাকার জরিমানা কিন্তু লাগানো হয়েছে এই ক্ষতিপূরণ মামলায়, এটা কিন্তু টাটা কোম্পানিকে দিতে হবে। তো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি, এবং তার সাথে আমরা জেনে রাখি আমাদের বর্তমান রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস। চলো পরবর্তী প্রশ্ন দেখব, 8 নম্বর প্রশ্ন, ভারতের ক্যান্সার রোগের হার সবথেকে বেশি কোন রাজ্যে? ভারতে ক্যান্সার রোগের হার সবথেকে বেশি কোন রাজ্যে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মিজোরামে।
তো মিজোরামের রাজধানী হয়েছে আইজল এবং মিজোরামের বর্তমান গভর্নর হয়েছেন হরিবাবু কাম্পাপাতি এবং সিএম হয়েছে জোরা মাথাঙ্গা, তিনি কিন্তু বর্তমান সিএম রয়েছে মিজোরামের। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, ফায়ার ওয়ার্ক ইন্ডিয়ার রেটিং 2023-এ শীর্ষস্থানে রয়েছে কোন কোম্পানি? ফায়ার ওয়ার্ক ইন্ডিয়ার রেটিং 2023-এ শীর্ষস্থানে রয়েছে কোন কোম্পানি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিগ বাস্কেট রয়েছে এর শীর্ষস্থানে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আজকের শেষ কোশ্চেন, এশিয়ান প্যারাগেমস 2023-এর মেডেল ট্রিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? তো এশিয়ান প্যারাগেমস 2023 যেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের চীনে, এবং এখানে কিন্তু প্রথম স্থানে রয়েছে চীন, এবং আমাদের ভারত এই এশিয়ান প্যারাগেমসে স্থান হচ্ছে পঞ্চম স্থানে রয়েছে আমাদের ভারত। তো এই ছিল তোমাদের 2 নভেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে তোমার বন্ধুদের একটু শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।